নমস্কার ভিলেজ চার্মিংগলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আবার ঘুরতে বেরো গেছি, মানে আমার এখন ঘোরা শীতকাল মানে ঘোরাঘুরির কাজ, তো ওই জন্য আমি এখন এই যে ঘুরতে যাচ্ছি, দাঁড়াও আমি দেরি হয়ে গেছে, একটু অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে বাসটা ছাড়বো, মানে সবাই এসে হাজির আমার জন্যই দাঁড়িয়েছে, বাসটা মানে আমি গেলেই ছেড়ে দেবে, মানে সবাই রেডি আর আমাকে গেলেই ছেড়ে দেবে। এই দেখো আমি বাসে, এত ভিড়, মাঝটাতে আবার বসতে পেরেছি, একটা সিটও ফাঁকা, আর বাসটা বাম্পার ভিড়, মানে ভিড় তো মানে ভিড়, সেরকম ভিড়, ওই জন্য মাঝে ভিড় ভিডিও আমি করতে পারিনি, ফোন বার করার অবস্থায় থাকিনি। ওই জন্য দেখো আমরা অনেকক্ষণ চলে এসেছি, নেমে গেছি অনেকক্ষণ বাস থেকে, বাসে সবাই সাজুগুজু আরে করছে, সবাই এখন আসেনি, আমরা অত সাজুগুজু করতে লাগে, ওই জন্য আমরা এদিকে ঘুরতে চলে এসেছি। দেখো আমরা ভাবছিলাম আমরা একাই আসবো, ওরে বাবারে কত লোক, দেখো এখন এত লোক রয়েছে, আর আমরা সেই একা একা নামটাও শুনিনি, তো একটু অন্য অন্য নামটা নয়, সেই রঞ্জন নিহি বা পুরুলিয়া সুন্দর এরকম রঞ্জনডি, আমরা তো জানিই নেই নামটা, ওরা বললো বলে যে রঞ্জনডি যাবো, যাচ্ছিলাম তো প্রথমে শান্তিনিকেতন, তারপরে রঞ্জনডি হলো, এটাও খুব সুন্দর, এটাও ভালো, এটাও খারাপ লয়, কি সুন্দর জায়গাটা লয়, ওদিকটা কি সুন্দর করে করা আছে, দেখো এখানটা একটা হোটেলের মতো করে করা আছে। দেখো আমাদের দিকে নাচ শুরু হয়ে গেছে, এখন মুড়ি খাওয়া দাওয়ার আগে একটু নেচে ক্রিয়া করছে সবাই, আমিও করিনি, নাচ করিনি, সবাই মিলে করছে, সবাই সবাই নেচে ফুটে দিচ্ছে, সবাই নাচ হয়ে গেলে এবার সবাই বসে বসে যাচ্ছে, আর আমি এখানে বসে গেছি, ভালো করে ভিডিওটা করাই হয়নি, সেই যখন তখন ভিডিওটা ইয়ে হয়ে যাচ্ছে না, ওই জন্য ভালো করে সবসময় ভিডিও করতেই পারিনি, ভুলেই যাচ্ছিলাম যে আমাকে ভিডিও করতে, কত মনে থাকে কি, ওই জন্য তো ভিডিও করি নাই ভালো করে, এই জন্য একটু একটু যেটুকু করেছি ওইটুকুই ইয়ে করলাম, কারণ জায়গাটা তো নতুন, কেউ সবাই মানে দেখনি শুনোইনি, মানে অনেকে সেই এই নতুন ইয়ে করা হচ্ছে, কাশীপুর এখানটায়, কাশীপুর পুরুলিয়া ওই অনেকক্ষণ লাগলো, 2 ঘন্টা ওরকম লাগলো। এই দেখো এখানটায় ভিতরে কেউ ঢুকতেই চায়নি, ভয়ে আমরা ঢুকে গেছি, বলে চল তো, কিন্তু এদিকটা ভিতরে ঢুকে আমাদের লাভ কিছু হলো না, সেই বাইরে বেরিয়ে গেলাম এটা দেখতে, ভিতরে তো কিছুই নাই সেরকম কোনো ইয়ে নেই। দেখো ওইদিকটা গাছগুলো সবাই এই বোট গুলো সেটা ওই দূরে দূরে যাচ্ছে, গাছগুলো দেখতে আমরা তো চাপি নাই, নৌকায় চাপতে, নৌকা গেলে দূরে নিয়ে যাচ্ছে, আমরা নৌকা আমি সারা বছর নৌকায় চেপে, এখন আর নৌকায় চাপতে ইচ্ছে করে বলো, এখানে পয়সা দিয়ে এখানে আরও কত কম টাকা লাগে 5 টাকায়, আর এখানে 30-40 টাকা নিচ্ছে, অত টাক চাপি নেই, ওই জন্য আমরা এই দেখো এদিকটাতে হচ্ছে, এদিকটা দেখো এদিকটা এরপরে যাই, এদিকটার থেকে বেশি, আর এখন যা ঠান্ডা তো বলে কোনো কথা নাই, ঠান্ডা উড়িয়ে গেছে, সোয়েটার একটু আদ্রু পরে আসতে হয়েছিল সকালবেলা, আর এখন ঠান্ডা মানটা লাগে নাই। এই দেখো এদিকটা সবাই চলে গেছে, আমরা একটু দেরি করে করে যাচ্ছি, সবাইকে রাখতো ওখানটায় ছবি তুলে রাখতো, কে নাই তোকে, ওই জন্য তো ওদের এত তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা ঢুকেছি ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যাচ্ছে। দেখো এখানে জলটা ব্যাপক, মানে সেই এরা ছবি তোলার প্রিপারেশন করে, বলে কি আমরাও তুলিনি, আমরাও গাঁদা ছবি তুলেছি, ছবি তুলে তুলে একদম নিয়া হয়ে গেছে। দেখো এখানে কম কম নিয়া করে রয়েছে, দেখো এদিকটা এদের এখানে কত সুন্দর মাটির আরে গিয়া করাচ্ছে, আর এগুলোতে তো ফাঁকায় পাওয়া যায়নি, দেখো এরা সেই আমি তুলতে গেছি বাবা, দেখছি মাটির হাইয়াটা ফাঁকা ফাটা ইয়ে করে, ওই জন্য তো তুলিনি। দেখো এখানটা ছাইয়া পাওয়া যায়নি, কই দেখি একটু লাইন লাইন দিয়ে দাঁড়াতে, আমরা অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম, দেখো এদিকটা সব হালকা হালকা করে করা রয়েছে না, কতগুলো দোকান আর কতগুলো মানে কম কম করে বসেছে, জায়গাটা বেশি ভিড় টিড় নাই, কিন্তু জায়গাটা বেশ শান্ত শান্ত পরিষ্কার, আরে বেশ ভালো লাগছিল। ওই দেখো ওইদিকটা ইয়ে করে রয়েছে, দাঁড়াও একটু পরে যাবো, ওইদিকটা আগে দেখে নি ভালো করে, কোথায় কি রয়েছে ভালো করে দেখতে হবে। আমি এই দেখো এদিকটা ফাঁকা ফাঁকা, সব বললাম না পুরো মরুভূমি, মরুভূমিটা ইয়ার হচ্ছে, একটা মরুভূমির মাঝে ইয়া করা রয়েছে, ওরকম হচ্ছে। দেখো এদিকটা কতটা ব্যাপক ছবিগুলো, সব ছবি আরে গাদা আপ গ্যালারি পুরো ভর্তি করে নিয়েছি। এই দেখো এদিকটা যাচ্ছে, কেমন সাদা সাদা গোটাই মরুভূমি, মরুভূমিও দেখো এদিকটা একটু ইয়া করা রয়েছে, ক্ষেতের কে হোটেলে ঢুকবে, আমাদের তো এদিকে রান্না হচ্ছে, কে ঢুকবে এখানে হোটেলটাই, ওই জন্য তো আমরা বাইরে থেকে ভিডিও করে নিয়েছি, ঢুকলে যদি এবার খেতে বলি না বাবা দরকার নেই, আমরা লজ্জায় খাবো কি করে। আর এই দেখো এদিকটা আমরা আবার চলে যাই একটু, ওই দেখো এটা আমাদের ক্লাসের মেয়েগুলোই গো, মেয়ে ছেলে মেয়েগুলো বোটিং করছে, বললো চাপলি আমরা দুজন মিলে হয়েছি, 4 জন কোথায় পাবো, 4 জন পাইনি, ওই জন্য 2 জন হয়েছি, তাই 2 জন মিলে ইয়া করে নিয়েছি। এই দেখো এদিকটা আমরা এরপর ঘর চলে যাই, ওখানটা যা রোদের তেজ, মানে মাথা ফাটি দিচ্ছে, দিয়ে ওই জন্য এই ছায়াটার দিকটা এলো, ওখানটা ওখানে ছবি তুলে সবাইকে শেষ হয়নি আমাদের, অত ছবি তুলতে লারে, যা হয়েছে ওইটাতে গ্যালারি ঠিক আছে। এই দেখো এদিকে আবার যাই, এদের রান্না টান্না হয়ে গেল সবাইকে, আমাদের যে কখন খাবে কে, সবাই এখন নৌকা চাপতেই ব্যস্ত, এদিকটা দেখতে এলাম যে সে সুন্দরবনের মতো গিয়া গাছগুলো বেরিয়েছে, ওগুলো কি শ্বাসমূল, তার না ল এখানে শ্বাসমূল লাগলো, গাছগুলো মরা মরা হয়ে গেছে, আমরা বললাম শ্বাসমূল। এ দেখো এখানে এখন খাওয়ার তৈরি চলছে, চলো খাই। দেখো আমাদের বললাম না ভিডিওটা সবসময় করতে করতে পারি নাই, তো ওই জন্য এখন ঘর যাওয়া হচ্ছে, ঘর যেতে যেতে দেখা হচ্ছে, আর চলো আর আমরা আমি আমার ভিডিওটা চলো এখন শেষ করছি, বাসে করতে পারবো না কি তার ঠিক নেই, যদি বাসে করতে পারি করতে পারবো। এই তো সামনেটিতে বসতে পেয়েছি, প্রথমে জায়গায় পাইনি, এখন নেচে ক্রিয়া করে গেছে, আমিও তো নাচতে জানি এখানে, এইটুকু বাসটা আর এত ভিড়, এত নাচতে গেলে কেমন পায়ে চিপিয়ে দিলে তার হয়তো ঠিক, এরকম রাত্রে ওদের শেষ হয় না, রাত্রে গেলে অনেকটা দূর রাস্তা হলো, ওই জন্য রাত হয়ে গেলো, তখন আমার ঘর যেতে এবার কত দূরে হয় বললাম না, একটা বাসে এবার আমার বাসে করে যেতে হবে, তখন আমি যাবো, বললাম না আমি সব থেকে শেষে নামবো। দেখো এটা
যখন লাইন মাস ওইটা আমাদের বাস হয় এরপর আমি আমার বাসের মানে আমার নিজের ভাড়া দিয়ে বাসে এসেছি। দেখোটা এখন অনেক রাত হয়ে গেছে না, বাজছে অনেকটাই বেশ। আর চলো আমি আমার ভিডিওটা এরপর বাবা লিখে আসবে, আমি আমার ভিডিওটা এখানে যে স্কেচি করে যে দেখাবো। একটু আগে এরম অনেক জোর ঝাপটে আর করে অনেক মানে সে কি বলবো আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আবার, যে ঘুমটা বিরাট পাচ্ছে। আর আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে। আজকে টাটা গুড নাইট, মানে এখনও গুড নাইট হওয়ার সময় হয়নি কিন্তু আমি ঘুমাবো। এখন বাজছে মিনিমাম 9টা বাজে, কারণ 7টার সময় এখান থেকে নেমেছি, ওখান থেকে গাড়ি ছেড়েছে 4টা, আর করতে করতে অনেক সময়। তারপর প্রত্যেকটা ইয়েতে না সবাইকে নামিয়ে আসছে, তো যার যেখানে গাছ সেখানে বাস দাঁড়াচ্ছে সেখানে নামিয়ে আসছে, আর আমার সব থেকে শেষে মানে বাস যেখানে লাস্ট দাঁড়াবে স্যারের ঘরে আমি সেইখান থেকে আসছি। দিয়ে সেখানে আবার আমার লাইন বাসে আর করে সব কিছুতে এলাম ঘরকে। আর আজকে টাটা।